আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি ক্রিয়েট নিউ ডাটা এন্ট্রি ফাইল ওপেন ওল্ড ডাটা এন্ট্রি ফাইল ফাইল ক্লোজ অ্যান্ড ফাইল এক্সিট তো চলুন ভিডিওটি শুরু করি আমি প্রোগ্রামটিকে ওপেন করে রেখেছি এখন আমি নতুন একটি ফাইল তৈরি করব। নতুন একটি ফাইল তৈরি করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ফাইল যেটি অফিস দু হাজার সাত ভার্সনে অফিস বাটন নামে পরিচিত অফিস বাটনে ক্লিক করলে আমরা যে অপশনগুলো দেখতে পাবো এখানে ফাইলে ক্লিক করলে আমাদের সেই অপশনগুলো চলে আসবে তো নতুন ফাইল তৈরি করার জন্য আমাদেরকে নিউয়ে ক্লিক করতে হবে নিউয়ে ক্লিক করে করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন ওয়ার্ক চলে আসবে এখন আমরা এখানে কিছু লিখলেই আমাদের একটি ফাইল তৈরি হয়ে যাবে যদি আমি ডাটা এন্ট্রি ফাইল তৈরি করতে চাই তো এখানে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো ডাটা এন্ট্রি করলেই আমাদের এন্ট্রি ফাইল তৈরি হয়ে যাবে তো এখন যদি আমি এটি শর্টকাট কমান্ডের মাধ্যমে করতে চাই তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক ওয়ার্ক চলে আসবে তো এখানেও আমরা ঠিক একইভাবে নতুন ডাটা এন্ট্রি ফাইল তৈরি করতে পারি তো ডাটা এন্ট্রি ফাইল তৈরি করার পর এটিকে সেভ করার প্রয়োজন হয় তো ফাইল কিভাবে সেভ করতে হয় তার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবেন তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কিভাবে পুরাতন ফাইল অর্থাৎ পূর্বে তৈরি করা ফাইল ওপেন করে কাজ করা বা ওল্ড ফাইল ওপেন করা এর জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ফাইল ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ওপেন ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করেছি সেটি সেগুলো এখানে চলে আসছে সো সেগুলিতে ক্লিক করলে আমাদের এই পূর্বে তৈরি করা ফাইল ওপেন হয়ে যাবে এছাড়াও যদি আপনি কম্পিউটারের অন্য কোনো ড্রাইভে কোনো ফাইল রেখে থাকেন তো সেক্ষেত্রে আমাদেরকে ব্রাউজে ক্লিক করতে হবে ব্রাউজে ক্লিক করলে আমরা যে ড্রাইভে রেখেছি সেখানে ক্লিক করলে সেখানে যেখানে রয়েছে ফাইল সেখানে সিলেক্ট করে আমাদের এভাবে ওপেন করলেই আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে তো আমি রিসেন্ট একটি ফাইল এখানে থেকে ওপেন করব এখানে ক্লিক করব করলাম এবং আমাদের পুরাতন একটি ডাটা এন্ট্রি ফাইল ওপেন হয়ে গেল তো এখানে আমি এখন পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করে এটিকে সেভ করলেই আমাদের সেভ হয়ে যাবে এরপরে আমরা এই প্রোগ্রামটিকে কীভাবে এক্সিট করবো বা এই ফাইলটিকে কীভাবে ক্লোজ করবো সেটি দেখাবো তো ফাইল ক্লোজ হচ্ছে আমি যে ফাইলটি তৈরি করেছি এটিকে ক্লোজ করা আর এক্সিটের কাজ হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামকে ক্লোজ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া তো ফাইল ক্লোজ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ফাইল এখান থেকে আমরা ক্লিক করবো ক্লোজ ক্লোজ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটি ক্লোজ হয়নি কিন্তু আমাদের একটি যেটি পুরাতন যে ফাইলটি ওপেন করেছিলাম সেটি বন্ধ হয়ে গিয়েছে তো এভাবে আমরা প্রত্যেকটা ফাইল ক্লোজ করার জন্য আমাদেরকে এখানে ফাইলে ক্লিক করে ক্লোজে ক্লিক করলে আমাদের সেভ ডোন্ট সেভ ক্যান্সেল অপশন আসবে তো আমি যদি এটাকে সেভ করতে চাই তাহলে সেভে ক্লিক করবো যদি সেভ না করে কাটতে চাই তো সেক্ষেত্রে ডোট সেভে ক্লিক করবো আর যদি কমান্ডটিকে বাতিল করতে চাই তাহলে ক্যান্সেলে ক্লিক করবো তো আমি এখানে ডো্ট সেভে ক্লিক করলাম আমাদের ফাইলটি ক্লোজ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এখানে এরপরে যদি আমি এই প্রোগ্রামটিকে বন্ধ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে উপরে ডান দিকে দেখতে পাচ্ছি ক্লোজ অপশন লাল যে ক্রস এখানে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে কীভাবে নতুন ফাইল তৈরি করতে হয় এবং পুরাতন ফাইল কীভাবে ওপেন করে কাজ করতে হয় এবং ফাইল ক্লোজ এবং ফাইল এক্সিটের কাজ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ